অন্যদিকে চট্টগ্রামে মাত্র এক কিলোমিটার পথে চাঁদা নেওয়া হচ্ছে বছরে চার কোটি টাকা যানড নিরসন আর লাইন খরচের নামে চট্টগ্রামে অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতারা দিনে দুপুরে প্রকাশ্যে চাঁদাবাজি করছেন নগরীর কোতোয়ালি মোড়ে যা নেওয়া হচ্ছে শাহান আমানত সেতু থেকে আসা তিনশোর বেশি অটো টেম্পো চালকের কাছ থেকে শ্রমিক নেতারা বলছেন এ টাকার বড় একটি অংশ দিতে হয় পুলিশকেই নুরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন তিন দুপুরে প্রকাশ্যে সিএনজি রিম্যাক্সিমা থেকে টাকা নিচ্ছে সাদা শার্ট পরা রিটন আর লাল জ্যাকেটের কাইসার ট্রাফিক পুলিশের সামনে এমন ব্যাপরভাবে চাঁদাবাজি চলছে সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম নগরীর কুতুয়ালি মোড়ে ছবি তুলতে গেলে সময় টিভির ক্যামেরা দেখে কাইসার পালালেও থামানো হয় রিটনকে তিনি জানান শ্রমিক নেতাদের নির্দেশেই নেওয়া হচ্ছে চাঁদা আর এই টাকা নাকি খরচ করা হয় যানজট নিরসনে তিরিশ টাকা বিশ টাকা মনে আর কি ওর নাম আপনার নাম আমার নাম লিটন প্রতিটি রিম্যাক্সিমা অটো টেম্পো থেকে দিনে নেওয়া হয় সাড়ে তিনশো টাকা প্রথমে সত্তর পরে ষাট আর তিরিশ টাকা পর্যায়ক্রমে ছয় থেকে সাত ধাপে নেওয়া হয় পুরো টাকা আর তিনশোটি রিম্যাক্সিমা থেকে নেওয়া হয় একদিনেই এক লাখ টাকার বেশি চাঁদা আর এ লাইনে গাড়ি চালাতে ঘুষ দিতে হয় এক থেকে দেড় লাখ টাকা গাড়ি একশো 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 দশটা মধ্যে আসে গাড়ি পথেন দিতে টাকা দিতে হয় নাম অনুসন্ধানে বেরিয়ে আসে চাঁদার এই টাকা ভাগবাটোয়ারা হয় চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহেদ হোসেন এবং সাধারণ সম্পাদক ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য জাহানে আলমের মাধ্যমে আর এই টাকার বড় একটি অংশ নাকি যায় প্রশাসনের পকেটে বলে আমাদের লাইনম্যারা বোল আনটিয়ার আছে কমিউনিটি পুলিশ এগুলির বেতন রাস্তায় জাম ধর নিরসন করার জন্য না অন্য কাউকে দিতে হয় না প্রশাসনের সাথে প্রশাসন অলরেডি তো কেস মামলা তো আছেই ট্রাফিকের নামে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন ট্রাফিক পুলিশের শীর্ষ এই কর্মকর্তা যে কোনো সমিতি নিয়ম বহির্ভূত বা অন্যায়ভাবে যদি কোনো কার্যক্রম করে এবং সেটা যদি আমাদের ট্রাফিক রুলস ভাইলেশনের সাথে জড়িত হয় অথবা আইন ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব এ সড়কে পঞ্চাশটি রিম্যাক্সিমা চলার অনুমতি থাকলেও চলছে তিনশোটির বেশি যানজট নিয়াসনের দায়িত্ব ট্রাফিক পুলিশের হলেও যানজটের কথা বলে এই রিম্যাক্সিমা থেকে প্রতিদিন চাঁদা নেওয়া হচ্ছে এক লাখ টাকা আর বছরে গিয়ে তা দাঁড়াই প্রায় চার কোটি টাকার বেশি আর এই পুরো টাকা কাটা হচ্ছে যাত্রীদের পকেট থেকে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম